আমাদের কোর্সে দেখি ফোর পয়েন্ট ওয়ান কমপ্লিট নিজে করি ফোর পয়েন্ট কমপ্লিট হয়ে গেছে আজকে করব কোর্সে দেখি ফোর পয়েন্ট টু বীজগানদির সংখ্যামালক গুণ ভাগ চ্যাপ্টার কোষে দেখি ফোর পয়েন্ট টু তো প্রথম অঙ্ক দেখি কি আছে লেখা দুটি সংখ্যার গুণফল থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফোর এবং একটি সংখ্যা থ্রি এক্স প্লাস টু হলে অপর সংখ্যাটা হিসাব করে লিখি তো দুটো সংখ্যার গুণফল বলে দিয়েছে একটা সংখ্যা বলে দিয়েছে অপর সংখ্যাটা কি হবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে ধরি একটা সংখ্যা দুই একটা সংখ্যা চার তার গুণফল কত পেলাম না আট ঠিক আছে গুণফল আছে দুটো সংখ্যা গুণ করে গুণ পেয়ে গুণফল পেয়েছি এবার ধরো একটা সংখ্যা তোমাকে হাইট করে দিয়েছে বলছে এই সংখ্যাটা কত হবে কত সাথে চার গুণ করলে আট হবে তাহলে আমি কী করবো এই টেসিকালটু কী লিখতে পারি এটা যেটা হাইট করা আছে এটা ইসিকালটু কী লিখতে পারি এসে যে যদি চার গুণ আছে তাহলে আটটা আটটার সাথে চার ভাগ যাবে কত পাবো টু দেখো এখানে টুই গুণ করেছিলাম আমি তাহলে এই অঙ্কটা সেম প্রসেসে করবো এটা দুটো সংখ্যার গুণ ফল একটা সংখ্যা এইটা অপর সংখ্যা সমান কী করবো গুণফল ভাগ একটি সংখ্যা অপর সংখ্যা সমান গুণ ফল মানে কত থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফোর বাই থ্রি এক্স প্লাস টু ভাগটা করে নেব থ্রি এক্স প্লাস টু তাহলে এখানে ভাজ্য কে থ্রি এক্স প্লাস টু আর ভাজ্য থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফোর আমাদের টার্গেট কি ফার্স্ট টার্ম মেলাতে হবে থ্রি এক্স থ্রি এক্স স্কোয়ার একটা এক্স দি গুণ করলেই হবে প্লাস টু এন টু এক্স তাহলে টু এক্স হলো এর সামনে প্লাস তাহলে মাইনাস হলো এটা মাইনাস হলো এটা ক্যান্সেল হয়ে গেছে তাহলে এটা সিক্স এক্স এটা বড় তাহলে এর চিহ্ন বসলো প্লাস ফোর দেখো এটা থ্রি এক্স এটা সিক্স এক্স তাহলে প্লাস টু দিয়ে গুণ করলেই আমি সিক্স এক্স পেয়ে যাচ্ছি সিক্স এক্স প্লাস মাইনাস মাইনাস ক্যান্সেল ক্রস তাহলে এটা হয়ে গেলো তারপর আমাদের নির্ণেয় অপর সংখ্যা সমান এক্স প্লাস টু নেক্সট একটি আয়তার ক্ষেত্রফল চব্বিশ এক্স স্কোয়ার মাইনাস পঁয়ষট্টি একশোয় প্লাস টোয়েন্টি ওয়ান একুশ এক্স ওয়াই স্কোয়ার চব্বিশ মাইনাস পঁয়ষট্টি প্লাস একুশ স্কোয়ার বর্গ সেন্টিমিটার এবং দৈর্ঘ্য আট এক্স মাইনাস তিন ওয়াই সেন্টিমিটার হলে প্রস্থ হিসাব করে লিখি একটা আয়ত্ত ক্ষেত্রফল বলে দিয়েছে দৈর্ঘ্য বলে দিচ্ছে প্রস্থ কতবার করতে হবে তাহলে আমাদের প্রথমেই দেখতে হবে দৈর্ঘ্য প্রস্থ সাথে আয়ত্তক্ষেত্রের ক্ষেত্রফলের কী সম্পর্ক আমরা জানি কি যে আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান এ সূত্রটা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ তাই তো তাহলে প্রস্থ সমান কি ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য তাহলে ক্ষেত্রফল কত বলে দিয়েছে আমাকে এখানে টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্সটি ফাইভ এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ওয়ান ওয়াই স্কোয়ার আর দৈর্ঘ্য কত বলেছে এইট এক্স মাইনাস থ্রি ওয়াই এটাকে আমরা ভাগ করে নেবো এইট এক্স মাইনাস থ্রি ওয়াই এটা হচ্ছে আমার ভাজক আর ভাজ্য হচ্ছে চব্বিশ এক্স স্কোয়ার মাইনাস পঁয়ষট্টি এক্স ওয়াই প্লাস একুশ ওয়াই স্কোয়ার ফার্স্ট টার্ম মেলাতে হবে এইট এক্স এটা হচ্ছে টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার তাহলে আটকে তিন দিক গুণ করলে চব্বিশ এক্সকে এক্স দিক গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস তিন তিনে নয় এটা প্লাস এটা মাইনাস তাহলে মাইনাস নাইন এক্স ইন্টু ওয়াই এক্স ওয়াই চিহ্ন পাল্টা এটা প্লাস আছে তাহলে এটা মাইনাস হবে এটা মাইনাস আছে তাহলে প্লাস হবে এটা ক্যান্সেল এখানে দেখো পঁয়ষট্টি এক্স ওয়াই আর প্লাস নাইন এক্স ওয়াই দুটো চিহ্ন আলাদা তার মানে এটা বিয়োগ হবে আর যে বড়ো তার চিহ্নটা বসবে তাহলে এখানে বড়ো হচ্ছে পঁয়ষট্টি তাহলে তার চিহ্নটা বসলো ঠিক আছে আর এটা বিয়োগ করলাম প্লাস একুশ বাই স্কোয়ার আচ্ছা এবার দেখো এইট এক্স আছে আর আমার ফার্স্ট টার্ম আছে ছাপান্ন এক্স ওয়াই তাহলে মাইনাস আছে তাহলে আমাকে একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে মাইনাস আটার সাথে গুণ করে ছাপান্ন তাহলে ছাপ্পান্ন হয়ে গেল এক্স হয়ে গেলো আর ওয়াই দিলাম তাহলে এখানে ওয়াই হয়ে গেলো মাইনাস ফিফটি সিক্স এক্স ওয়াই এটা মাইনাস এটা মাইনাস তাহলে প্লাস টোয়েন্টি ওয়ান ওয়াই স্কোয়ার তাহলে এটা প্লাস হয়ে গেলো সাইন চেঞ্জ যদি বিয়োগের সময় বিয়োগ করতে হয় তাহলে আমার পেলাম কত এইটা অথব নির আয়তক্ষেত্রের প্রস্থ সমান হচ্ছে থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই আমাদের একক কি আছে সেমি সেন্টিমিটার তাহলে হচ্ছে সেন্টিমিটার ঠিক আছে সেন্টিমিটার তিনের অঙ্কটা দেখি একটি ভাগ অঙ্কে ভাজ্য বলে দিয়েছে এক্স টু পাওয়ার ফোর প্লাস এক্সের কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউ মাইনাস ওয়াই টু পাওয়ার ফোর এবং ভাজক বলে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এবার ভাগ ফল আর নির্ণয় করতে বলেছে ভাজ্যক আর ভাজ্য বলে দিয়েছে আমাকে ভাগ করে ভাগ ফল আর বের করতে হবে আমি কোশ্চেনটা লিখে নিয়েছি এক্স স্কোয়ার এক্সের ফোর তাহলে এক্সের স্কোয়ার দিয়ে গুণ করলাম এক্স টু পাওয়ার ফোর এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার তাহলে হচ্ছে এক্সের কিউব ওয়াই এর চিহ্ন প্লাস এর চিহ্ন প্লাস তাহলে প্লাস মাইনাস স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ দেবো ক্যান্সেল ক্যান্সেল তাহলে এটা প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পরে থাকলো প্লাস এটা এক্স ওয়াই কিউব মাইনাস ওয়াই টু ফোর এবার আমার এখানে এক্সে স্কোয়ার আছে আর এখানে ওয়াই স্কোয়ার আছে তাহলে আমি প্লাস ওয়াই স্কোয়ার গুন দিলাম ওয়াই স্কোয়ার গুন দিয়েছি তাহলে এক্সে স্কোয়ার ওয়াই স্কোয়ার ওটা প্লাস চিহ্নই হবে यहाँ एक्स वाई इन्टू वाई स्कोर प्लस एक्स वाई किूब माइनस वाई वाइ वाई वाइ स्र माइनस वाइ टू दिपर फोर माइनस माइनस प्लस कैंसल अतए निय भाग फल समान एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर एवं ভাগশেষ সমান জিরো ঠিক আছে তাহলে এই অঙ্কেটায় ভাজ্য বলে দিয়েছিলো ভাজক বলে দিয়েছিলো আমাকে ভাগ ফল আর ভাগ বার করতে বলেছিলো ভাগ ফল সমান পেয়ে গেছি ভাগশেষ সমান পেয়ে গেছি জিরো ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার ফোর ভাগ করি মানে এগুলো সব ভাগ করতে হবে চারটে অঙ্ক চারটি ভাগ অঙ্ক এম স্কোয়ার প্লাস ফোর এম মাইনাস টোয়েন্টি ওয়ানকে এম মাইনাস থ্রি দিয়ে ভাগ করতে হবে তাহলে এটা ভাজ্যক এটা হচ্ছে ভাজ্য আমি কোশ্চেনটা লিখে নিয়েছি ফার্স্ট আমি এম স্কোয়ার তাহলে এম দিয়ে গুণ করলাম প্লাস না সরি মাইনাস হবে যেহেতু এখানে মাইনাস হচ্ছে মাইনাস থ্রি প্লাস এম ইন প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এম মাইনাস প্লাস ক্যান্সেল হচ্ছে সেভেন এম প্লাস সেভেন এম মাইনাস টোয়েন্টি ওয়ান এম আছে আর সাত গুণ করব তাহলে আমি পেয়ে যাবো সেভেন এম মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস প্লাস ভাগ অঙ্ক ভাগ করার পরে কমপ্লিট করার পরে নির্ণীয় ভাগ ফল আর যদি ভাগ থাকে তাহলে নির্ণীয় ভাগ লিখে দেওয়াটা ভালো হয় লিখে দিলে ভালো হয় কোশ্চেনটা মানে চারের বি এটা কী আছে ভাজ্য আছে সিক্স স্কোয়ার মাইনাস সেভেন সি প্লাস টু ভাজ্য হচ্ছে থ্রি সি মাইনাস টু আমি অঙ্কটা লিখে নিয়েছি ভাগ করবো থ্রি সি সিক্স স্কোয়ার থ্রি ইন্টু টু আর সি ইন্টু সি তাহলে সিক্স স্কোয়ার মাইনাস যেহেতুখানে মাইনাস আছে এটা প্লাস চিহ্ন তাহলে ফোর সি এটা চিহ্ন প্লাস মাইনাস হলো এটা মাইনাস হলো এটা প্লাস হলো এটা ক্যান্সেল হয়ে গেছে তাহলে দুটো বিপরীত চিহ্ন বিয়োগ হবে আর যে বড় তার চিহ্ন বসবে সেভেনে বসলো তাহলে থ্রি সি প্লাস টু থ্রি সি আছে এখানে মাইনাস থ্রি সি তার মানে মাইনাস ওয়ান দিয়ে গুণ করবো তাহলে মাইনাস ওয়ান দিয়ে গুণগুলো মাইনাস থ্রি সি মাইনাসে মাইনাসে প্লাস টু চিহ্ন পাল্টালো ক্যান্সেল হয়ে গেলো অর্থ নির্নে ভাগ ফল সমান কত না টু সি মাইনাস ওয়ান সি এর অঙ্কটা টু এ টু দিপার ফোর মাইনাস এ কিউব মাইনাস টু এ স্কোয়ার প্লাস ফাইভে মাইনাস ওয়ানকে টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি দিয়ে ভাগ করতে হবে এটা হচ্ছে ভাজ্যক আর এটা হচ্ছে ভাজ্য আমি কোয়েশ্চেন লিখে নিয়েছি এবার ভাগ করব টু এ স্কোয়ার আছে টু এ টু দিবার ফোর তাহলে আর এ স্কোয়ার দিয়ে যদি গুণ করি তাহলে আমি এ টু দিবার ফোর পেয়ে যাব প্লাস এক স্কোয়ার ইন্টু এ তাহলে হচ্ছে একউব মাইনাস থ্রি ইন্টু স্কোয়ার মানে মাইনাস থ্রি স্কোয়ার বিয়োগ বিয়োগ যোগ ক্যান্সেল মাইনাস এ কিউব মাইনাস কিউব তাহলে এ প্লাস থ্রি স্কোয়ার মাইনাস টু আর স্কোয়ার বিয়োগ করে স্কোয়ার পেয়েছি কত নামবে প্লাস একটা টার্ম নামবে টু স্কোয়ার আছে আমার লাগছে মাইনাস টু এ কিউব তাহলে আমি যদি মাইনাস এ দিয়ে গুণ করি তাহলে মাইনাস টু কিউব মাইনাস এ ইন্টু প্লাস এ তাহলে হচ্ছে মাইনাস স্কোয়ার মাইনাস এ মাইনাস তাহলে হচ্ছে প্লাস থ্রি এ প্লাস প্লাস মাইনাস আর এটা হবে প্লাস আর কত নামবে নেক্সট টু স্কোয়ার আছে তাহলে আমি ওয়ান দিয়েই গুণ করব আমার কি প্রথমটা আমরা মেলানো নিয়ে কথা টু স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি ঠিক আছে তাহলে এটা প্লাস এটা মাইনাস এটা মাইনাস এটা প্লাস এটা ক্যান্সেল হয়েছে এখানে যোগ বিয়োগ করে কত যোগ চিহ্ন টু এ মাইনাস এ তাহলে এ আর এটা প্লাস থ্রি মাইনাস ওয়ান তাহলে প্লাস টু তাহলে দেখো এইটা এই ভাজকের থেকে ছোটো মানে এটা আর ভাগ যাবে না এটা একদম মিনিমাম নাম্বার সুতরাং এটা আমাদের ভাগ শেষ অর্থ তাহলে অঙ্কটা আমরা কী লিখব নির্ণেয় ভাগ ফল সমান এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান এবং ভাগ শেষ সমান এ প্লাস টু ওকে নেক্সট লাস্ট চারের দিকে ডি এখানে ভাজ্যক হচ্ছে এম স্কোয়ার মাইনাস এম মাইনাস সিক্স ওকে ভাগ করতে হবে একে দিয়ে ভাগ করতে হবে ভাজ্য এম টু দিপার ফোর মাইনাস টু এম কিউ মাইনাস আমি লিখে নিয়েছি ভাগ করব এম আমার আছে এমস্কোয়ার তাহলে আর এম স্কোয়ার দিয়ে গুণ করলাম এম ফোর এম টু ফোর এম আর এটা এম তাহলে এম এটা প্লাস তাহলে আছে মাইনাস মাইনাস সিক্স ইন্টু এম তাহলে মাইনাস সিক্স এম স্কোয়ার বিয়োগ যোগ বি যোগ এটা ক্যান্সেল হয়ে গেছে মাইনাস টু এম কিউ প্লাস এম মানে বিয়োগ হবে আর ঝিন্নটা হবে যে বড়ো তার মাইনাস সেভেন এম স্কোয়ার বিয়োগ হবে আর যে বড়ো তার চিহ্ন হবে প্লাস একটা টার্ম নামবে একটা পদ নামবে এইট এম এম স্কোয়ার এটা কিউব হবে এম এখানে এম স্কোয়ার আছে আমার লাগবে মাইনাস এম কিউব তাহলে মাইনাস এম দি গুণ করলাম মাইনাস এম কিউব মাইনাস এম আর মাইনাস এম প্লাস এম স্কোয়ার মাইনাস এম সি মাইনাস সিক্স প্লাস সিক্স এম প্লাস মাইনাস মাইনাস ক্যান্সেল তাহলে মাইনাস টু এম স্কোয়ার প্লাস টু এম কত আছে বারো আছে নামলো এম স্কোয়ার আছে আমার এখানে আছে মাইনাস টু এম স্কোয়ার তাহলে মাইনাস টু গুণ করলাম মাইনাস টু এম স্কোয়ার প্লাস টু এম প্লাস টুয়েলভ যোগ বিয়োগ বিয়োগ তাহলে অথয়ে ভাগ ফল সমান এম স্কোয়ার মাইনাস এম মাইনাস টু